আল্লা বলেন আমি এক নাম্বারে তোমাদের কাছে এক উজ্জ্বল নক্ষত্র বিশ্ব অনবীকে পাঠিয়েছি আর দুই নাম্বারে ৩০ পারা কোরান আমি নোর হিসাবে আলো হিসাবে পৃথিবীতে নাজিল করেছি চিৎকার দেয়া কোর আল্লাহ আকবান পাবনা বাসি এই কোরান এত বড় আলো এই কোরানের কাছে যারাই আসবে তারাই হিদায়েত পেজান্নাতি হয়ে যাবে বলে বল কোরান থেকে যারা পৃথিবীতে দূরে থাকবে আমার মনে হয় একশো ভাগ দুনিয়ায় ধরা খাবে আখেরাতেও ধরা খাবে বলে না কেন আমার ভাইরা সুতরাং দুনিয়ায় আমরা আখেরাতে নয় দুনিয়ার জীবনে কোরআন দিয়ে জীবন করতে চাই রাজিয়া সুখার দুই হাত তুলে আল্লাহরে দেখাও শরীয়তপুর বলবো বলবো ভাই ভাইজান দিলির কেনটা লাগা সন আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বললেন আমার বান্দারে এই পৃথিবীতে যারা দুইটা কাজ আঞ্জাম দিতে পারবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জান্নাতুল নামক ফের দাউস একটা জায়গা দান করব আল্লাহ রব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা ভাই আল্লাহ রব্বুল আলমিন করাম শরীফের মধ্যে ডাক দে বললেন ইন্দিন না আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার ভাই জান আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন আমার বন্ধু রে এই পৃথিবীতে যদি দুইটা কাজকে কেউ আঞ্জাম দিতে পারে এক নাম্বার হলো খাঁটি ইমান দুই নাম্বার যদি ভালো কাজ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নামে জান্নাত দিয়ে দিবেন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন জান্নাত যদি পেতে হয় এক খাটি করতে হবে আমার দুই নাম্বার ভালো কাজ করতে হবে আমার বন্ধু এই পৃথিবীতে আল্লাহ রব্বুর আলামিন ভালো কাজের মধ্যে সম্মানিত মা বন্ডা যারা প্যান্ডেলের মধ্যে বসে আছে আমার নবীত মা বোনের জন্য দশটা কাজকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে আমার ভাইরা কোন দশটা কাজ নারীরা করতে পারবে না এটা জানা দরকার আছে না না ভাইগা এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য আজানকে নিষিদ্ধ করে দিয়েছে পুরুষরা মসজিদ করবে আজান দেবে কিন্তু নারীরা আজান দিতে পারবে না চিৎকার দিয়ে এখন কথা ঠিক না बेटी মেলে এই কণ্ঠের মধ্যে এই গলার মধ্যে অন্তত 50টা আছে অন্তত 50টা আছে সুবহানাল্লাহ বলেন 55 টাকা এটা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে করতে হয়েছে ঠিক না बेटी মিজান রহমান আজহারি এখন কোথায় বাংলাদেশে না মালয়েশিয়ায় কোথায় বাংলাদেশে না মালয়েশিয়ায় সামান সুন্দরকে বলতে কোথায় কোথায় কোন অবস্থায় তোমরা এই পৃথিবী কয়েদিন বাঁচবা দুনিয়ার কেউ এটা জানে না মানুষ মরবে এটাই স্বাভাবিক দুনিয়ার মানুষ কোথায় কখন মরবে মানুষ মারা যাবে এটাই সবাই জানি কিন্তু কোথায় কোথায় মরব, কখন কোন অবস্থায় মালাকল মৌত আসবে দুনিয়ার কেউ জানে না জোরে কন ঠিক কিনা না আসবে আল্লাহ মিজান রহমান আজকে বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিই জোরবর আমিন আরো বলুন আমিন